আমার ভক্ত পুত্র বধু হয়ে নিজের স্বামী সুখের বেদনা তিনি আমার কাছে প্রকাশ করে গেছে, অনেক ভালো কথা। কাজেই করি মানা, জন মিলে মরিতেই হবে এ কথাই বিধাতারই লিখন। কেউ কখনো সারা জীবনে থাকবে না। প্রভা ওনে জারি করিমে যা, জারি করিমে যালে কিছরে বিধি, ওরে বিধি বিধি বসিয়া একদি, কেউ জ্ঞান বিজ্ঞানের বিরাজপতি, কেউ জ্ঞান বিজ্ঞানের বিরাজপতি, কেউ বা পথের অনিবাচি, জারি করবে জালে কিছু বিধি বসিয়া একদি, জারি করবে জালে সে বিধি বসিয়া একদি, কেউ জ্ঞান বিজ্ঞানের বিরাজপতি, কেউ জ্ঞান বিজ্ঞানের বিরাজপতি, কেউ বা পথের অরবাচি, আর কলবে জালে সে বিধি বসিয়া একদি, ওরে আর কলবে জালে সে বিধি বসিয়া একদি, পাঁচতলাতে থেকে কেহ এই মনে পাই না শো, বৃক্ষ তলায় বসে থাকে তার মনে নাই দু, তার মনে নাই দু, পাঁচতলাতে থেকে কেহ এই মনে পাই না শো, বৃক্ষ তলায় বসে থাকে তার মনে নাই দু, তার মনে নাই দু, সে যে খুঁজে ফেলো ফল চতুর্ম, সে যে খুঁজে ফেলো ফল চতুর্মকে বুঝতে না রে কি বাদী, আর করবে জালে সে বিধি বসিয়া অনন্ত আকাশের পাখি লয়ে বুকে কত আশা, সকল ভোলে নদীর কূলে বাদল সুখের বাসা, বাদল সুখের বাসা, অনন্ত আকাশের পাখি লয়ে বুকে কত আশা, সকল বলে নদীর কূলে বাদল সুখের বাসা, বাদল সুখের বাসা, তাই বলে এ জীবনে আমার আর কিছু নাই বাকি, বাকি আমার জীবন খাতার প্রতি পাতা, আমি দিলাম শুধু ফাঁকি, দিলাম শুধু দিন, তাই বলে এ জীবনে
আমার আর কিছু নাই বাকি, আমার জীবন খাতার প্রতি পাতায় দিলাম শুধু ফাঁকি, দিলাম শুধু ফাঁকি। তুমি এই হেমা বিশ্বপতি অগতির গতি সৃষ্টির মূলাধার, তুমি বিন্দু তুমি সিন্ধু তুমি সারা সংসার, মা তোমারই কৃপাগুণে বিশ্ব ব্রহ্মাণ্ড চলে তুমি সৃষ্টির হিতিলয়, তোমারই দেওয়া বাণী শুনে ছন্দে ধরে টানি দিলাম তোমার পায়, তবু গড়া ফুলের বাগান তুলে গাথি মালা খান আমার কিছু নাই। আমি যে থুলপবত্র, আমি যে নিয়ম মাত্র তুলে এনে থুলপবত্র দিলাম তোমার পায়, প্রথমে বন্ধনা করি সৃষ্টি থিতির মূল কারণ আফে আল্লাহ পাক নিরঞ্জন, আল্লাহ মোহাম্মদিনুরকে করিতে প্রকাশ দরকার পড়েছিল গড়াইতে আদমস্তন, তৎসঙ্গে গড়েছেন 1,24,000 পীর পয়গম্বর, অলিয়া কামিল গাউস কুতুবি যতজন, চারি তরিকা 14 খানদান পীর চারিজন। প্রথমে জানি ধন্য মানি পিরান পীর দস্তগীর আবু সুবাহানি আলপেশেনি শেখ মোহরউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানি অলালে তরিকাতে কামিলি বন্ধি উলারেচন। তৎসঙ্গে বন্ধনা করি মাতা পিতার চরণ ধরি, যাদের অষ্টচিসের কৃপায় পেয়েছে এই মানব জনক, বন্ধনার বাপ এই পর্যন্ত করে খ্যান্ত দাঁড়ার ভাবে যে আদি আন্ত, মূল বিদ্যান্ত সিদ্ধান্ত করতে চাই, ডেকে ডেকে বলল আমারই ঠাই, যে আমি প্রভাপতি না আমি ধরে, নিজের ঘরের ঘরণী আমার স্বামীর ঘরের ঘরণী হয়ে আমার দয়ালু গুরুর কাছে আমি জিজ্ঞেস করেছি, আমি 14 বছরের নারী, 14 ভুব নিত্য করি, 14 দিন ধরে কেবল আসছি স্বামীর বাড়ি, 14 দিন পরে কেন আমার স্বামী মারা যায়। দেখেন দাদা লক্ষ্য করে, আগিলা না মানুষ ছিল যারা, কথার মধ্যে সবাই দিয়ে যাবেন সারা, আগের যুগের লোক ছিল যারা, যদি ছেলে সন্তান বিবাহ করাইতে যাইত মেয়েটার নানির বংশ কীরকম ছিল ওই কথাটা আগে জিজ্ঞাস করত। হে নারী আমি বলি তোমারই ঠাই, সর্বপ্রথম কথাই তো আমার একটাই পাই, 14 দিন ধরে ঘরের মধ্যে এসে তুমি তোমার ঘরের স্বামীকে খেয়ে ফেললে, আরো যে ঘরের মধ্যে কি করবে বলার তো কোনো উপায় নাই। দেখেন লক্ষ্য করে, শিল্পীদের ভগবান হয় শ্রোতা, আমরা গান করব বিচার করবেন আপনারা, আমরা যে গান গিয়ে সন্তুষ্ট করব সেরকম ক্ষমতা আমাদের মধ্যে নাই, তবু কেন আসে জানে, সারা বিশ্ব চলাচলে যদি নীরজ ভূমি সলস করতে চাও তাহলে গিয়ে ধরতে হবে এই রকমের নবী ভক্তর পাও, সাধু গুরুর চরণের কৃপা পেলে পরে নীরজ ভূমি সলস হতে পারে, সেটা শুধু এই আদির কৃপায়, তাই আপনাদের কৃপা হলে পরে কি জানি হলে হতেও পারে। যিনি আমার আজকে প্রতিপক্ষ দাঁড়িয়েছিলেন, অনেক ভালো গান পরিবেশন করেছেন, আমি বলেছি প্রভা, দেখলাম প্রভাপতির বক্ষ ভরা স্বামী সুখের ঢেউ, প্রভাগ আজ মরেছে তোমার মতি, দুদিন পরে মরিবে তুমি, সবাই কালের আসামি থাকিবে নাকি, সবাই যে দুনিয়ার মধ্যে এসেছি
আমাদের এমন একটি সময় আসবে, আর যে সময় আসলে পরে বিষয় সংসারে ভালোবাসা ছেড়ে সবাই পরপারের পেশেন্দার হয়ে চলে যেতে হবে। তুমি গান পরিবেশন করো, ভালো কথা। সর্বপ্রথমে দাঁড়িয়েই যে গানটা বললা, শুধু ইঙ্গিতে একটি কথা বলে যাই, তুমি যে ভূমিকায় রয়েছ ওই ভূমিকায় গানটা করা উচিত। নিজে ভক্তগুরু হইলে তো পারা যায় না, হয় বিসন্ধ্যায়। ভক্ত পাঠে আসো, ভক্ত পাঠের গান গাবে তাতে অসুবিধা নাই, গুরু পাঠের গান গাইলে তো অসুবিধার মধ্যেই পড়ে যায়। তো আমাকে বলেছে যে আগের দিন যখন আমার স্বামী অসর কপালে বিজয়পত্র লেখা ছিল, একটি সতী নারীর ছেলে হলে অশ্বটাকে ধরতে পারবে, অসতী নারীর ছেলে হলে পরে এটা কখনো ধরতে পারবে না বিশ্ব চরাচরে। তাই যখন সুধান্যকে হুকুমে করেছিল, সুধান্য অশ্ব আবদ্ধ করে দেখে বিজয়পত্র লেখা আছে, অর্জুনের সঙ্গে আর সুধান্য সঙ্গে রণ হবে, বিনা যুদ্ধে বসত্ব স্বীকার করতে হবে। মনিটর কেটে গেছে, হ্যালো 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 হ্যালো, বিনা যুদ্ধে অর্জুনের সঙ্গে বসত্ব স্বীকার করতে হবে। যখন এই কথা হলো, রাজ্যের মধ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো, সবাই দশ ঘটিকার সঙ্গে সঙ্গে গিয়েছে, দশ ঘটিকের পিছনে যে পড়বে তাকে উত্তপ্ত তেলের মধ্যে দিয়ে মারা হবে। তাই সবাই দশ ঘটিকার সঙ্গে সঙ্গে গিয়েছে, আমার স্বামী দশ ঘটিকার পিছনে পড়ে সেদিন তো আমার স্বামী মরে না, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তেলের গরম তেলের ভিতরে, সেদিন তো আমার স্বামী মরে না। হে প্রভা, ভক্ত আমারই মাতা পিতা, ভক্ত আমারই গুরু, ভক্তি আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পাতরু, ভক্তের হাতে প্রেমের টুরে যেদিক ঘুরে সেই দিক ঘুরি, ভক্তি দিলে খাই না দিলে উপবাস যায়, আমার কোনো ক্ষমতা নাই। হে প্রভা, দেখো লক্ষ্য করে, একই স্পিকারে তুমিও গান করো আমিও গান করি, যে যেভাবে গান পরিবেশন করি ওইভাবেই শ্রোতারা পায়। যদি কোনো ভক্তে ধরে আমার পাশ, তারে বানায় আমি রাস্তার দাস, সে ভক্তে কাঙাল হয়ে যদি না ছাড়ে আমার পাশ, আমি নিজেই গুরু কাঙাল হইয়া ভক্তের হই দাসের দাস। সেদিন আমি নিজেই গুরু কাঙাল হইয়া নিজেই ভক্তের হই দাসের দাস। তুমি যেদিন সাজিয়ে কাজিয়ে দিয়েছিলে গরম তেলের মধ্যে দিয়ে হওয়া ছিল ছেড়ে, আমি নিজেই গুরু গরম তেলের মধ্যে পড়ে আমার ভক্তকে আমি বুকের মধ্যে ধরেছিলাম, সেদিন আমার ভক্ত মারা যায় নাই। পরের দিন যখন রণ ডেকে ডেকে বলতেছে, স্বামী গো আপনি যে যুদ্ধে চলে যাবে, দেখেন না একটু লক্ষ্য করে, আপনার বংশের মধ্যে যে কেউ বাতি দিবে এরকম লোক তো নেই। হঠাৎ করে স্বামী যখন বাসার থেকে বের হয়ে যায়, পিছন থেকে ডাকলে পরে অমঙ্গল হয় সংসারে, কামনা বাসনা পূরণ করে যখন যুদ্ধে পাঠিয়েছে, হ্যাঁ দাদা ঘরের মধ্যে স্বামীর আয়োটাকে রেখে, ও প্রভা তোমার স্বামীর আয়ো তুমি ঘরের মধ্যে রেখে খালি খাসা পাঠিয়েছো যুদ্ধের উপরে, সেখানে কি আর থাকবে।